Next.js এর জন্য আমরা এনवायरमेंट সেটআপ করব। তো এনवायरमेंट সেটআপ করার জন্য কি কি প্রয়োজন? Next.js এ কাজ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন নোড। আমরা নোডকে ডাউনলোড করে নেব nodejs.org থেকে। এখানে অবশ্যই লেটেস্ট ভার্সন ডাউনলোড না করে আমরা রিকমেন্ডেড ভার্সনটি ডাউনলোড করব, মোস্ট ইউজার LTC লং টাইম সাপোর্ট যেটাকে বলে, এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করে আমরা ইনস্টল করে নেব। অবশ্যই মেবি ইনস্টল করা আছে আপনাদের, সেটা আমি আর ইনস্টল করে দেখাইলাম না। এরপরে আমরা ইনস্টল করব ভিজুয়াল স্টুডিও কোড, VS কোড লিখে যদি আমরা অনলাইনে সার্চ করি তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোডের। তো ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে আমরা স্টেবল ফাংশন ভার্সনটা ডাউনলোড করব। ম্যাক হলে ম্যাকের জন্য, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য, লিনাক্স হলে লিনাক্স ডাউনলোড করবেন অবশ্যই। তো এখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল করে নেব। দেন আমরা ওয়েবসাইটে যাই Next.js এর। এখানে Next.js এর Next.js লিখলে Next.js এর ওয়েবসাইট চলে আসবে। সেটা যে ভার্সেল কিন্তু Next.js ফ্রেমওয়ার্কটি তৈরি করেছে। তো আমরা এখান থেকে যদি দেখতে পাচ্ছি এরকম ওয়েবসাইট, এখান থেকে যদি আমরা ডকুমেন্টেশনে যাই, ডকে যদি দেয় তাহলে কিন্তু এখানে সব কিছু দিয়ে দিছে। তাহলে আমরা Next.js কিভাবে তৈরি করব সেক্ষেত্রে আমি এখানে দেখা যাচ্ছে যে npm ইউজ করা যায়, আবার যে yarn ইউজ করা যায়, এবং সাথে যদি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে হয় তাহলে এভাবে ইউজ করা যেতে পারে। মানে যে ইনবিল্ড তৈরি হয়ে যাবে সব ফাংশনালিটি। সেক্ষেত্রে আমরা yarn ক্রিয়েট নেক্সট অ্যাপ দিলাম, আমি yarn ইউজ করতেছি। yarn যদি ইনস্টল করা না থাকে দেন yarn ইনস্টল করে নেবেন, অ্যাড গ্লোবালি দিলে এইখান থেকে ইনস্টলেশনে গেলে কিন্তু এই কমান্ডের মাধ্যমে আপনারা গ্লোবালি yarn ইনস্টল করে নিতে পারবেন। yarn ইনস্টল করার সুবিধা হচ্ছে অনেক ফাস্ট এবং অনেক রিলায়েবল, অনেক ভালো লাগে আমার। তো অনেক সময় npm অনেক ঝামেলা করে, কিন্তু yarn দিলে খুব দ্রুত কাজটা সম্পূর্ণ হয়, এই জন্য আমি yarn ইউজ করি। তো সেটা বলে দিলাম। দেন আমরা yarn দিয়ে আমরা জাস্ট কপি পেস্ট করলাম yarn ক্রিয়েট নেক্সট অ্যাপ। এটা যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি, আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন এবং এক্সটেনশনগুলো যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা নিয়ে কথা বলবো। তো এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা যেটা কপি করছিলাম সেটা দিলাম yarn ক্রিয়েট নেক্সট স্টেপ দিয়ে ইন্টার দিলাম। জাস্ট ইন্টার দেওয়ার পর আমাদের বিল্ড হচ্ছে। বিল্ড হতে কিছুটা সময় লাগবে, তো আমাদের খুব দ্রুত বিল্ড হলো। এখানে আমাদের অ্যাপসের নাম দিতে হবে, যে অ্যাপ তৈরি করব, যে ওয়েবসাইট তৈরি করব সেটা আমাদের ফার্স্ট নেক্সট অ্যাপ দিলাম। দেন এটা বিল্ড হতে কিছুটা সময় নেবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি অথবা ভিডিওটি আমি স্কিপ করে যেতে পারি, আপনাদের সুবিধার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি। তো কিছুটা সময় নেবে বিল্ড হতে। এই জায়গাটা আপনারা ভিডিওটা একটু টেনে দেবেন, টেনে যতটুকু প্রয়োজন ততটুকু দেখে নেবেন। তা আমি ভিডিওটি এখান থেকে পজ করে দিচ্ছি। ওকে, আমার অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। এখানে সেট আপ হতে কিছুটা সময় লাগবেই, এটা ডিপেন্ড করবে ইন্টারনেটের উপরে, ইন্টারনেট স্পিডের উপরে এবং কম্পিউটারের কনফিগারেশনের উপরে অবশ্যই। এই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু এই যে ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারের ভিতরে পুরো অ্যাপটা কিন্তু আছে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাপে চলে যাই। এখানে বলেই দিছে সিডি, আমাদের অ্যাপসের নাম সিডি। দেন ট্যাব দিলে এখানে যেটা আসবে সেটা দিয়ে এন্টার দিলাম। এরপরে আমরা যদি এটাকে নতুন উইন্ডোতে ওপেন করতে চাই কোড, তারপর ডট দিয়ে এবং এটাকে কেটে দিলাম, নতুন উইন্ডোজ চলে আসলো নেক্সট জেএস এর একদম এইখান থেকে আমরা জাস্ট রান করতে পারি। তো এরপরে আমরা যদি ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে কি করতে হবে, npm run dev অথবা yarn dev দিতে হবে, তাহলে কিন্তু এই যে 3000 পোর্টে কিন্তু এটা রান করবে। তো আমরা দেই yarn dev, তো দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা সার্ভার রান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি localhost 3000, তো এখানে কিন্তু রান হয়েছে। আমি ভিডিওটি কাটাকাটি করলাম না, যাতে আপনারা সম্পূর্ণটা দেখতে পারেন। কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো ঝামেলা হলে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের Next.js এর অ্যাপসটি তৈরি হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং এই সব